আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত শিক্ষার শেষ নেই আসুন শিখি সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি প্রিন্ট এলাকা সেট করবেন এই বিষয়টি নিয়ে আজকের চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন তো চলুন সেখানে কীভাবে মাইক্রোসফট এক্সেলে একটি প্রিন্ট এলাকা সেট করবেন এই জন্য প্রথমেই আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করবো আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি এখন আপনি যেই এলাকাটা বা যেই লেখাগুলি আপনি আপনি প্রিন্ট করতে চান সেটিকে কিভাবে প্রিন্ট এরিয়া নিয়ে আসবেন সেজন্য আমরা আগে কি করব করব। ধরুন আমি এই পর্যন্ত কি করতে চাই এটাকে আমরা প্রিন্ট এরিয়ায় নিতে চাই এটা আমরা কিভাবে সেট করব প্রিন্ট এরিয়াটা এটা প্রথমে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা যে ট্যাবগুলি আছে হোম ট্যাব ইনসার্ট আমরা পেজ লেআউটে যাব। আমরা পেজ লে আউটে যাবে পেজ লেআ যাওয়ার পর আমরা প্রিন্ট যে এরিয়া অপশনটি আছে প্রিন্ট এরিয়া আমরা কি করবো ক্লিক করব ক্লিক করার পর দুটি অপশন চলে আসবে একটি হলো প্রিন্ট প্রিন্ট এরিয়া এরিয়া তাহলে আমরা আজকের যে বিষয়টি নিয়ে আসছি সেটি হলো যে আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে প্রিন্ট এলাকা কি করবো সেট করবো তাহলে এই যে সেট প্রিন্ট এরিয়া এটা আমরা কি করলাম ক্লিক করলাম এখন আমাদের যে এই যে প্রিন্ট এরিয়াটা এটা কি হলো এটা কিন্তু সেট হয়ে গেল এখন যদি আপনি প্রিন্ট করেন তাহলে আপনার যে সেট করা যে জায়গাটা সেটা কিন্তু প্রিন্ট হবে এখন আমি কি করব আমি আরেকটি এরিয়া সেট করব সেটি প্রিন্ট করার জন্য সেজন্য আমাকে কি করতে হবে একটু কাজ করতে হবে সেটি হলো যে আমাকে কন্ট্রোল প্রেস করতে হবে আমি কন্ট্রোল প্রেস করে আমি সিলেক্ট করব। তাহলে আমি কন্ট্রোল প্রেস করলাম এখন আমি কি করতেছি সিলেক্ট করতেছি ধরুন আমি এ পর্যন্ত সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন আমি কি করব এটাকে প্রিন্ট যে এরিয়াটা আছে সে প্রিন্ট এরিয়াতে ক্লিক করব দুটি অপশন আসবে আমরা সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করব করলাম করার পর এখন যদি আপনি প্রিন্ট করেন তাহলে এখানে এক থেকে তিন পর্যন্ত চলে আসবে এই পর্যন্ত প্রথম যেটি আপনার আমরা সেট করেছি দ্বিতীয়টি এই যে এক থেকে এই পাঁচ পর্যন্ত যতটুকু সেট করা আছে প্রিন্ট এরিয়াটা যতটুকু সেট করা আছে দুই দুটি পেজে কি হবে এটি কিন্তু প্রিন্ট হবে এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি যে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখতে পারলাম কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি প্রিন্ট এলাকা আপনি সেট করবেন এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ